নমস্কার বন্ধুরা, সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমাদের এই পর্বের আলোচনার বিষয় হলো এমএস এক্সেলের ডেটা ট্যাব। তো এমএস এক্সেলের ডেটা ট্যাবটা হলো এমন একটা অপশান যার মাধ্যমে আমরা আমাদের এক্সেলের যে সমস্ত কাজ আছে তার কাজের গতিটাকে বাড়িয়ে দিতে পারি, বা বলা যেতে পারে আমরা অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারি যদি আমাদের ডেটা ট্যাবের এই অপশানগুলোর কাজ জানা থাকে। তাহলে আজকের এই পর্বটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন ডেটা ট্যাব সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। তো এমএস এক্সেলে ডেটা ট্যাবের প্রথম যে অপশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রম অ্যাক্সেস, মানে আমরা আমাদের কোনো এমন কোনো ফাইল যেটা অ্যাক্সেসে আগে থেকে তৈরি করা আছে সে ফাইলটাকে আমরা নিয়ে নিতে পারবো। তাহলে সেটা নেওয়ার জন্য আমরা ফ্রম অ্যাক্সেসে ক্লিক করব। আমার একটা ফাইল তৈরি করা আছে, ডেস্কটপে রেখে দিয়েছি তৈরি করে, তো সেই ফাইলটা আমি নিয়ে নেব। এখানে দেখাচ্ছে দুখানা দুখানা কপি অফ টেবিল ওয়ান, একটা টেবিল ওয়ান একই আছে দুটোই, তো একটা নিয়ে নিচ্ছি। ওকে করলাম। আচ্ছা, এইটা ওকে করার পর যে আমাদের ডায়ালগ বক্সটা আসবে ইম্পোর্ট ডেটা, তো এখানে আমরা কটা অপশন পাবো সেগুলো একটু বলে দেবো। তো প্রথমে অপশন হচ্ছে টেবিল, অর্থাৎ আমি এটাকে টেবিল রূপে পেতে চাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে পাইভট টেবিল রিপোর্ট, আমরা এটাকে পাইভট টেবিল রিপোর্ট হিসাবে পেতে চাইছি। তারপরটা হচ্ছে পাইভট চার্ট অ্যান্ড পাইভট টেবিল রিপোর্ট, তো আমরা এটাকে পাইভট চার্ট এবং পাইভট টেবিল রিপোর্ট হিসাবে পেতে চাইছি। অনলি ক্রিয়েট কানেকশন, এটা কানেকশন করতে চাইছি। আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে আমরা যেই ওয়ার্কশিটে কাজ করছি সেই শিটে আসবে না নিউ ওয়ার্কশিটে আসবে। তো আমরা টেবিল করলাম, এক্সিস্টিং করলে আমার এই ওয়ার্কশিটে আসবে, আর নিউ করলে আমাদের এখানে একটা নতুন ওয়ার্কশিট চলে আসবে। যাই হোক, ওকে করলাম, আমার এখানে কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আমার অ্যাক্সেসে যে ফাইলটা ছিল। আচ্ছা, এটাতে ডিসলেক্ট করলাম। তারপরে যে অপশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রম ওয়েব, অর্থাৎ যদি আমাদের কোনো নেট থেকে কিছু ডেটার প্রয়োজন পড়ে বা নেট থেকে যদি কিছু অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে তাহলে আমরা নেট থেকেও কিন্তু নিয়ে নিতে পারি। যেহেতু আমার এখানে নেট কানেকশান নেই এখন, সেহেতু আমি নেট থেকে কিছু নিয়ে দেখাতে পারছি না, তো বিষয়টা একই রকম, এটা একটা দেখে নিলে বাকিগুলো করে নিতে পারবে। এরপর যে অপশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রম টেক্সট, অর্থাৎ কোনো টেক্সট ফাইল থেকে আমরা এখানে ডেটা নিয়ে নিতে পারি। সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রম টেক্সট করলাম, ঠিক একই রকমভাবে যেমন অ্যাক্সেস থেকে আমরা নিয়েছিলাম একটা ডেটা ফাইল থেকে নেবো, অর্থাৎ নোটপ্যাড ফাইল থেকে নেবো। তো ওখানে ওর জন্য আমার ডেস্কটপে একটা তৈরি করে রেখেছি ফাইল, একই ফাইল, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে আমার দেখিয়ে দিচ্ছে ফাইলটা কীরকম কীরকম আসবে, তো এখানে জাস্ট নেক্সট করে দেবো। এটাও তাই এক্সিস্টিং আর নিউ ওয়ার্কশিট, এটাকে নিউ ওয়ার্কশিট করে দেখিয়ে দিই বরঞ্চ। নিউ ওয়ার্কশিট করলাম, এখানে একটা নতুন একটা ওয়ার্কশিট চলে আসবে। ওকে করলাম, শিট ফোর, ঠিক আছে। তারপর যে অপশানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রম আদার সোর্স, এইগুলো ছাড়া যদি আমাদের অন্য কোনো সোর্স থেকে আমাদের ডেটা নেবার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা নিতে পারি, যেমন ফ্রম এসকিউএল সার্ভার, ফ্রম অ্যানালিসিস সার্ভিসেস, ফ্রম XML ডেটা ইম্পোর্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো থেকে যদি আমাদের ডেটা নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকেও কিন্তু ডেটা নিতে পারি। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সিস্টিং কানেকশন, এক্সিস্টিং কানেকশন থেকে, অর্থাৎ আমরা যেগুলো যেগুলো ইনপুট করেছি এই মুহূর্তে সেগুলো দেখাচ্ছি। যেমন ডেটাবেস ওয়ান আমার এটা দেখাচ্ছে, নিউ টেক্সট ডকুমেন্ট অর্থাৎ আমার এই শিট ফোরে এটা দেখাচ্ছে, যেগুলো যেগুলো আমরা ব্যবহার করেছি আমাদের এই এই ফাইলটা তৈরি করতে, তো সেগুলো সেগুলো এখানে দেখাচ্ছে, এক্সিস্টিং দেখাচ্ছে। আচ্ছা, এরপর যে অপশানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে রিফ্রেশ অল, এখান থেকে ক্লিক করলে আমরা আরও চারখানা অপশান পেয়ে যাব, ক্যান্সেল রিফ্রেশ, রিফ্রেশ স্ট্যাটাস, রিফ্রেশ অল। তো এগুলো হচ্ছে আমরা যে ডেটাটা ইনপুট করেছি সেই ডেটার মধ্যে যদি কোনোরকম পরিবর্তন করে থাকি আমরা, অর্থাৎ আমাদের পুরনো ফাইলের মধ্যে, তাহলে আমরা এখান থেকে রিফ্রেশ করলে এখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে।
এরপর যে অপশনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কানেকশনস। এই কানেকশনসের মধ্যে আগেই বললাম যে আমরা যে ফাইলগুলো নিয়েছি এর মধ্যে ব্যবহার করেছি সেইগুলো দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাডও করে দিতে পারি বা এখান থেকে কিছু রিমুভও করে দিতে পারি। তো এটাকে রিমুভ করে দেখাচ্ছে, ওকে রিমুভ হয়ে গেল। কিন্তু আমার এই শিট ফোর যেটা, এটা ক্লোজ করে দিচ্ছি, শিট ফোরে কিন্তু ডেটাটা রয়ে গেছে। এটা যেহেতু আমি এটাকে একবার ব্যবহার করে ফেলেছি, মানে ওটাকে দ্বিতীয়বারে নেওয়ার জন্য আমাকে আবার ফর্ম টেক্সট বা যেখান থেকে যে সোর্স থেকে নিয়েছিলাম সেই সোর্স থেকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এরপর যে অপশনটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে শর্ট। তো এই শর্ট হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা এইটাকে ব্যবহার করি। যেমন আমাদের এই এটাকে নিয়ে চলে আসি, টেবিলটাকে নেক্সট করলাম, এখানে নিয়ে চলে আসি। তো প্রথম কথা, আমরা যদি এটাকে শর্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে করে দিই, অ্যাসেন্ডিং অর্ডারে করে দিলে আমাদের মানে লেটার অনুযায়ী এ থেকে জেড অবধি হবে, আর ডিসেন্ডিং করলে জেড থেকে এ অবধি হবে। তো প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে, অ্যাসেন্ডিং করলে যেগুলো আগের, যেমন বিটা আগে আছে তো বিগুলো আগে চলে এলো, তারপর আর, তারপর এস। ঠিক একই রকমভাবে যদি ডিসেন্ডিং করি, এই জিনিসটা আগেও দেখানো হয়েছে শর্ট করা, তো ডিসেন্ডিং উল্টো দিক থেকে আমাদের কিন্তু এটা মানে সাজানো হয়ে গেল। আর এখান থেকে আরও আমরা শর্ট শর্টের আরও নানা রকম অ্যাডভান্স অপশন পেয়ে যাব, যেমন শর্টেড বাই রিটেলার। এখানে এখানে তিনখানা আছে, তিনজন রিটেলার আছে, ঠিক আছে। তো শর্টেড বাই কি, রিটেলার করব, প্রোডাক্ট করব, সেল করব, প্রোডাক্ট আছে, সেল আছে, আর এখানে ভ্যালু আছে। সেল কালারের ভিত্তিতে আমরা শর্টটা করতে পারি, ফন্ট কালারের ভিত্তিতে আমরা শর্টটা করতে পারি, আর যেটা করলাম এ টু জেড, জেড টু এ, সেরকমভাবে কিন্তু আমরা করতে পারি। তাছাড়া আমরা কাস্টম লিস্টে থেকে, কাস্টম লিস্ট যেমন এখানে বাই ডিফল্ট আছে সানডে মনডে, এরকমভাবে করতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিত্তিতে করতে পারি। তো সব ক্ষেত্রে তো আমাদের এইগুলো প্রয়োজন পড়ে না, না হলে আমাদের এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো সব ক্ষেত্রে তো আমাদের এগুলো প্রয়োজন পড়ে না, আমরা কেননা আমরা যখন একটা কিছু, যেমন এটা ধরে নেওয়া যাক আমরা কোনো একটা সেল রিপোর্ট তৈরি করছি, সেখানে তো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি ব্যাপার আসছে না সেরকমভাবে, যদি আসে তাহলে সেটা ব্যবহার করতে পারবো। আর এখানে ফিল্টারটা এখন মানে এনেবেল হয়ে রয়েছে, মানে এটা কাজ হয়েছে। তো এটা তুলে দিলে আমাদের এই ড্রপডাউন মেনুটা চলে যাবে, এটা তুলে দিলে ড্রপডাউন মেনুগুলো চলে গেল, আবার ক্লিক করে দিলে ড্রপডাউন মেনুগুলো চলে আসবে। এর মাধ্যমেও আমরা শর্ট করতে পারি। এখানে করলে যদি আমরা নাম্বারের ভিত্তিতে আছে, যাই হোক রিটেলারের ভিত্তিতে আমরা যদি শুধুমাত্র সামেরটা দেখতে চাই, ওকে করলাম, তো সামের যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু চলে এলো, এটা দেখলেই বোঝা যাবে। তো আমরা সিলেক্ট অল করে দিয়ে সব কটা চলে আসবে। এরপর পর পেয়ে যাচ্ছি আমরা ক্লিয়ার, অর্থাৎ আমাদের ফিল্টারটা ক্লিয়ার হয়ে যাবে যদি কোথাও কোনো ফিল্টার করা থাকে তো। আচ্ছা, তারপর কন্ট্রোল জেড করে দিচ্ছি, রিঅ্যাপ্লাই, ফিল্টারটা রিঅ্যাপ্লাই হয়ে যাবে। আর অ্যাডভান্স ফিল্টার থেকে আমরা ফিল্টারটাকে একটু অ্যাডভান্সভাবে ফিল্টার করতে পারবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, সরি আগে এটাকে তুলে দিই, ফিল্টারটা তুলে দিই, সুবিধা হবে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি করলাম, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি করলাম। আচ্ছা, তো এরপর আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব। তো এখানে প্রোডাক্টে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিই যার মাধ্যমে আমার এখানে শর্ট করতে সুবিধা হয়। তো প্রথমে দিয়ে দিচ্ছি মাস্ক, দিয়ে দিচ্ছি মাস্ক দিয়ে দিলাম। তো অ্যাডভান্সে গেলাম, তো লিস্ট রেঞ্জ, অর্থাৎ আমি কোন লিস্ট থেকে শর্ট করতে চাইছি। তো আমি এই লিস্টটা থেকে শর্ট করতে চাইছি, তো আমি লিস্টটা সিলেক্ট করে দেবো, রেঞ্জটা সিলেক্ট করে দেবো। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমি কোথায় করতে চাইছি বা কী করতে চাইছি সেই ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে দেবো, করে দেওয়ার পর ওকে করে দেবো। তো আমাদের এই লিস্টে এখানে যে লিখেছিলাম, যেমন মাস্ক লিখেছিলাম কথাটা, তো মাস্ক যার যার আছে, মাস্ক সামের আছে, রাজুর আছে, তো সেই দুটো দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে বা এই রকমভাবে আমরা বাকিগুলো দেখে নিতে পারি। কন্ট্রোল জেড করছি, তো এখানে যদি লিখি পিপিই ড্রেস, পিপিই ড্রেস করলাম, আচ্ছা ঠিক একই রকমভাবে যেমন শর্ট অ্যাডভান্স
ফিল্টার করেছিলাম, এখানে লিস্ট রেঞ্জটা সিলেক্ট করে দেবো, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জে আমাদের এইটা সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে করে দেবো। তো পিপি ড্রেস যারা যারা ছিল রিটেলার সেল সেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার করে দিলে আবার ওটা পুরোটা আমরা কিন্তু ফিরে পেয়ে যাব। এরপর যে অপশনটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সট টু কলামস। এই টেক্সট টু কলামস হচ্ছে আমরা কোনো টেক্সট লিখলে সেখান থেকে আমরা কলামসে কনভার্ট করে নিতে পারি। তো সেটা দেখিয়ে দেবো, একটু এটাকে মুছে দিই, মুছে দিলাম। তো এখানে কিছু লিখছি, যেমন একটা লাইন লিখলাম, তো এটা একখানা কলমের মধ্যে আছে বা একটা সেলের মধ্যে আছে, আমাদের I9-এ আছে, এটা কিন্তু পরেরটায় নেই, যেহেতু এখানে বড় হয়ে গেছে তো একটা সেলের মধ্যে এটা দেখাচ্ছে। যাই হোক, তো এইটাকে আমরা ভেঙে নিতে পারি বা কলমে ভাগ করে নিতে পারি, সেটা কতগুলো পদ্ধতির মাধ্যমে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটা হচ্ছে কলম সেপারেট, যে কলম যে আলাদা হবে কিসের ভিত্তিতে আলাদা হবে, এখানে স্পেসের ভিত্তিতে আলাদা হবে, আর আরেকটা আছে কোনো ক্যারেক্টারের ভিত্তিতে আলাদা হবে। এখন এটাতে কোনো রকম ক্যারেক্টার দিইনি, তো আগে এটা দিয়ে দেখিয়ে দিই, তারপর উপরের অপশনটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, এখানটা থাক। তো নেক্সট করছি, এটা কি সামনে থাক, নেক্সট করলে যেখানে যেখানে স্পেস দিয়েছি তো সেখানে সেখানে একটা একটা করে কিন্তু কলমে ভাগ হয়ে যাচ্ছে। ফিনিশ করে দিলে প্রত্যেকটা কিন্তু, এবার এখানে দেখলে বোঝা যাবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কলমে চলে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড করে দিচ্ছি, সব কিন্তু একটা কলমে চলে এলো। তো আর একটা যেটা কিছু কোন অন্য ক্যারেক্টারের ভিত্তিতে যদি আমরা এটাকে ভাগ করতে চাই, সেমিকোলন কমা স্পেস এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারবো। তো এখানে কিছু সেমিকোলন বা কমা দিয়ে দিচ্ছি, সেমিকোলন দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, আচ্ছা কমা দিয়ে দিচ্ছি, এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, এখানটা একটা কমা দিচ্ছি। আচ্ছা, এরপর এটাকে টেক্সট টু কলম করব। তো টেক্সট টু কলমে গেলাম, সরি এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, টেক্সট টু কলমে গেলাম, তারপর এটাতে ক্লিক করব, নেক্সট করব। তো এখানে আমাদের অপশন আছে আমি কিসের ভিত্তিতে করতে চাইছি। যদি আমরা সেমিকোলনের ভিত্তিতে করতে চাই তাহলে আমাদের সেমিকোলনের ভিত্তিতে আমাকে দেখিয়ে দিচ্ছে, আর যদি কমার ভিত্তিতে করতে চাই তাহলে আমাকে কমার ভিত্তিতে দেখিয়ে দিচ্ছে। যেহেতু সেমিকোলন এবং কমাতে দুটোতেই টিক দেওয়া আছে, সেহেতু দুটো দিয়ে দেখাচ্ছে। তো আমি যদি শুধু কমা করি তাহলে আবার সেমিকোলনগুলো নেবে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যে অপশনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। তো এটা দেখানোর জন্য আমি আমার ওই টেবিলটা একবার নিয়ে চলে আসব। আচ্ছা, তো এখানে কিছু আমি ডুপ্লিকেট করে নেব যাতে আমাদের রিমুভ করতে সুবিধা হয়। তো ওই ধরে নেওয়া যাক আমি তিনজনকে কপি করলাম, দিয়ে নিচে লাইনে পেস্ট করে দিলাম, তারপর আবার পেস্ট করে দিলাম। তো আমার এটা দুবার পেস্ট হয়েছে, মানে তিন তিন ছবার পেস্ট হয়েছে। তো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর আমরা করব রিমুভ ডুপ্লিকেটস। এটাই এটাও ডুপ্লিকেটটাও আমরা আমাদের লিস্ট অনুযায়ী কিন্তু রিমুভ করতে পারি। যেমন যদি শুধু রিটেলার থেকে বাদ দিতে হয় তাহলে শুধু রিটেলার বাদ দেবো, যদি প্রোডাক্টের ভিত্তিতে বাদ দিতে হয় তাহলে প্রোডাক্টের ভিত্তিতে বাদ দেবো, যদি সেলের ভিত্তিতে বাদ দিতে হয় তো সেলের ভিত্তিতে বাদ দেবো। তো এখানে আমার যেমন তৈরি করা আছে সেই ভিত্তিতে দেখাচ্ছে, কেউ যদি এখানে অন্য কিছু তৈরি করে রেজাল্ট তৈরি করে তাহলে তার সেই আলাদা চার্ট চলে আসবে। আচ্ছা, তো আমি এখানে সিলেক্ট অল যেমন আছে সবকটার কথা ওকে করলাম, সিক্স ডুপ্লিকেট ফাউন্ড। তো তিনটে তিনটে ছটা ডুপ্লিকেট এসেছিল, সেই জন্য ওগুলো রিমুভ হয়ে গেল। তো এই এই ডুপ্লিকেট রিমুভ বা রিমুভ ডুপ্লিকেটসের কাজ হচ্ছে আমরা অনেক সময় অনেক বড় ডেটা লিখতে লিখতে একই জিনিস রিপিট হয়ে যায়, তো সেইটাকে সেই ভুলটাকে এড়ানোর জন্য বা সেই রকম যদি ডুপ্লিকেট কোনো ভ্যালু চলে আসে সেটাকে যাতে বারে বারে না দিতে হয় বা বারে বারে না হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা। তো এর মাধ্যমে আমরা নির্ভুলভাবে কোনো একটা পার্টিকুলার
ডেটাকে ইনসার্ট করতে পারি। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্তই। এর আগামী পর্বে আমি ডেটা ট্যাবের পরের অপশানগুলোর কাজ দেখিয়ে দেব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই পর্বটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।